নিজেকে টাইম ট্রাভেলার দাবি করেছেন ভারতের এক তরুণ। নোয়া নামের ওই তরুণ জানাচ্ছেন যে 2030 সাল থেকে ঘুরে এসেছেন তিনি। তার মতে 12 বছর পর ভারতে দুটি অদ্ভুত ঘটনা ঘটবে। সম্প্রতি একটি অনলাইন ভিডিওতে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে এমন অদ্ভুত দাবি করেন তিনি। নোয়ার দাবি, তার হাতে রয়েছে একটি চিপ, আর বিশেষ চিপের মাধ্যমে তিনি দেখে এসেছেন ভারতের ভবিষ্যৎ। এই ব্যাপারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সপ্রেসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নোয়ার দাবি, 12 বছর পর 2030 সালে ভারত একটি চিপ আবিষ্কার করবে যা শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া যাবে, আর এর মাধ্যমে মস্তিষ্কের সঙ্গে সংযোগ থাকবে ইন্টারনেটের। সেই সময়ের মানুষের সঙ্গে কথা বলেছেন বলেও দাবি করেন নোয়া। তিনি বলেন, আমি ওদের সঙ্গে কথা বলেছি, এটি প্রায় ভগবানের সঙ্গে কথা বলার মতো ব্যাপার। নোয়া জানান, 2030-এ প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে থাকবে ভারত। এমনকি নিজের হাতে একটি চিপ আছে বলে দাবি এই স্বঘোষিত টাইম ট্রাভেলারের। তার মতে 12 বছর পর ভারতের সবচেয়ে বড় সমস্যা হবে দেশটির জনসংখ্যা। সেই সময় নাকি ভারত বিনা পয়সায় মঙ্গল গ্রহে মানুষকে পাঠিয়ে সেই সমস্যার সমাধান করবে। অনেকে নোয়ার দাবিকে স্বাগত জানালেও বেশিরভাগ মানুষই তার এই ভবিষ্যৎবাণীকে স্রেফ গল্প বলে উড়িয়ে দিচ্ছেন, কেননা সময় ভ্রমণ করার বিষয়টি এখন অবধি সাইফাই বা কল্পবিজ্ঞানের গল্প সিনেমায় দেখা গেছে। বিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা করলেও বাস্তবের অস্তিত্ব এখনও খুঁজে পাওয়া যায়নি।